আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আলিম প্রথম বর্ষ আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাসে আইসিটি তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা অঙ্ক, তারপরে সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, কথা পরিচয় দিয়েছিলাম। তো সংখ্যা পদ্ধতি প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা গত ক্লাস তোমাদেরকে উপস্থাপন করেছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার চার প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, বিশেষ করে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে বিশদভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সংখ্যা পদ্ধতি প্রথমত গেল দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে গেল কি বাইনারি সংখ্যা পদ্ধতি, তিন নম্বর হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, আর চার নম্বর হলো কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে কি করব, আলোচনা করব। অক্টাল সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত যে গাণিতিক অঙ্কগুলো আছে বা প্রতীক আছে বা চিহ্ন আছে এগুলো ব্যবহার করে করা হয়, তাকে কি বলা হয়, অক্টাল সংখ্যা পদ্ধতি। মোট কথা, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, সাত, এই আটটি অঙ্ক দিয়ে যে সংখ্যা পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় কি সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতি। যেমন তোমরা একটি বোর্ডকে তাকাও, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে এই শূন্য থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো কি থাকে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকে। এগুলো কি অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক, প্রতীক অথবা কি চিহ্ন, আমরা কি যে যেভাবে বলে থাকি অথবা কি উপস্থাপন করে থাকি। তো তারপরে দেখো, এটা গেল অক্টাল সংখ্যা পদ্ধতির কি সংজ্ঞা। তারপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক আটটি, যেটা আমরা একটাকে বলছি শূন্য থেকে সাত পর্যন্ত যদি অঙ্কগুলোকে গণনা করা হয় তখন কি হবে, আটটি অঙ্ক হবে। সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি, আটটি। এরপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস, এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, আট। বেস কিন্তু হলো আট, যেভাবে শূন্য থেকে সাত পর্যন্ত এখানে অঙ্ক কয়টা, আটটা, অঙ্ক কয়টা, আটটা। তো শূন্য থেকে সাত পর্যন্ত যদি আমরা গণনা করি বা এটাকে যোগ করি তখন কি হবে, আটটা সংখ্যার অঙ্ক হবে। এই আট, এই সমষ্টিগত সংখ্যাটাই কি হবে, অঙ্কটাই কি হবে, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হবে। সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কি আট। আর এই জন্যই যেহেতু এখানে কি আছে, অঙ্ক আছে কয়টা, আটটা, সুতরাং অঙ্ক যতটা থাকবে বেজও কি হবে তত হবে। ধরো দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ছিল কয়টা, দশটা, এর জন্য ওটা বেজ কত, দশ। আবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা, দুটা ছিল, সুতরাং সেজন্য কি সেটার বেজ ছিল কত, দুই। এরপর দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা অষ্টমিক সংখ্যা পদ্ধতি কি করতে পারি বলতে পারি, এখানে অঙ্ক দেখা যাচ্ছে কয়টা, আটটা, সুতরাং এটার কি বেজও কত হবে, আটটা হবে। মোট কথা, যতগুলো অঙ্ক থাকবে বেজও কি হবে, তত হবে। উদাহরণ হিসেবে দেখো, আমরা এখানে একটা উদাহরণ দিলাম, 175, তাহলে এখানে এক আছে, তারপর সাত আছে, তারপর পাঁচ আছে, এক একটা অঙ্ক, সাত একটা অঙ্ক, তারপরে পাঁচ একটা কি অঙ্ক, এই তিনটা অঙ্ক মিলে কি হলো, অক্টাল সংখ্যা পদ্ধতিটা গঠন হলো। এখন দেখো এক, সাত, পাঁচ, এটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যেও আছে, কিন্তু এখন এটাকে আমরা কীভাবে চিনব যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি এই যুক্তিতে বলব যে এটার বেস কত আছে, আট আছে, এটার বেস কত আছে, আট আছে। যদি এখানে আমরা বেস কি করি দশ দিয়ে দিই তখন এই সংখ্যাটা কি হয়ে যাবে,
দশমিক সংখ্যা পদ্ধতি হয়ে যাবে তো এরপরে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা আরেকটু কি নিত্য নতুন সংখ্যা পদ্ধতির মধ্যে অন্যতম আমরা মূলত দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে কি আমাদের খুব একটা কি আছে ধরো ধারণা আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি আরো একটু কি ভিন্ন ধরনের এখানে দশমিক সংখ্যা পদ্ধতির শূন্য থেকে নয় পর্যন্ত কি আছে অঙ্কগুলোও আছে আবার অতিরিক্ত কি আছে a b c d e f তাহলে আমরা এখান থেকে ধারণা নিচ্ছি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে বলতে পারি কি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে কি নয় পর্যন্ত এবং লেটার ইংরেজি লেটার a থেকে f পর্যন্ত লেটার দ্বারা যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় তাকে বলা হয় কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তথা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলো থাকবে প্লাস অতিরিক্ত কি থাকবে a থেকে f পর্যন্ত কি থাকবে ইংরেজিতে যে লেটারগুলো আছে ওই লেটারগুলো থাকবে সুতরাং আমরা যে সংখ্যা পদ্ধতিতে কি দেখব শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক দেখব অথবা a থেকে f পর্যন্ত লেটারগুলো দেখব তাহলে আমরা কি অনায়াসে বুঝতে পারব যে কি এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো দেখেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি অঙ্ক হচ্ছে কয়টি 16টি অঙ্ক হচ্ছে কয়টি 16টি বলে 16টি কিভাবে সেটা হচ্ছে কি শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক কয়টি 10টি এরপর a থেকে কি f পর্যন্ত লেটার হলো কয়টি 6টি তাহলে 10 এর 6 কত হলো 16টি সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে কি 16টি তোমাদেরকে আমরা আগে বলেছি অঙ্ক যতটি বেজ হবে কি তত তাহলে দেখো এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত 16 আর উদাহরণ হিসেবে আমরা কি দিলাম 187 187 বা 187 এক একটা অঙ্ক আর একটা অঙ্ক সাত একটা কি অঙ্ক এই তিনটা অঙ্ক মিলিত হয়ে কি হয়েছে একটা সংখ্যা গঠিত হয়েছে এখন 187 এই তিনটা অঙ্ক তো কি দশমিক সংখ্যা পদ্ধতি সরি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে বুঝি কারণ 187 এটা কি আছে হেক্সাডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে কি আছে এই সংখ্যাগুলো আছে তো আমরা কিভাবে চিনব যে এই সংখ্যাটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কারণ আমরা এভাবে চিনব এখানে ভিতরে যাই থাকে কি আছে বেস 16 আছে বেস কি আছে 16 আছে এই বেস দ্বারা চিনব যে কি এই সংখ্যাটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমাদের বুঝার জন্য আরো একটু বলি আমরা এখানে যদি আমরা কি করি 187 এখানে আমরা যদি 16 বেজ পরিবর্তিত করি বেজ 10 দিয়ে দিই তখন এই সংখ্যাটা কি হবে তখন আর কি থাকবে না হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকবে না তখন এই সংখ্যাটা কি হয়ে যাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে যাবে আমরা যদি আরো একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি আছে দশমিক সংখ্যা লুকাইতে আছে অক্টাল সংখ্যা লুকাইতে আছে এবং কি বাইনারি সংখ্যা কি লুকাইত আছে তাহলে এই যে বলতে পারে কি দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা এবং কি বাইনারি সংখ্যা এই তিনটার সমন্বয়ে কি হয় হেক্সাডেসিমাল সংখ্যাটা গঠিত হয় কারণ এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি আছে আগের যে তিনটা সংখ্যা পদ্ধতি ওই তিনটা সংখ্যা পদ্ধতিও আছে তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা কি নিলাম একটু ধারণা নিলাম তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারণা নেওয়ার পরবর্তীতে আমরা এখন আরো একটু সামনের দিকে আগাবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে চিনব বাইনারি কিভাবে চিনব অক্টাল কিভাবে চিনব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে চিনব তোমরা একটু বোর্ডের দিকে তাকাও দশমিক আমরা আগেই কিন্তু কথাগুলো অনেকটা বলে ফেলেছি এক থেকে নয় পর্যন্ত অঙ্ক থাকবে বেজ হবে কত 10 এবং কি থাকবে না এ বি সি ডি ই এফ যদি কোনো সংখ্যার মধ্যে এই লেটারগুলো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে ওটাকে বেস চেঞ্জ করে কোনোভাবে কি করা যাবে না দশমিক করা যাবে না বাইনারি করা যাবে না অথবা কি অক্টাল করা যাবে না তো সুতরাং আমরা কিভাবে চিনব যে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো থাকবে এবং এ থেকে এক পর্যন্ত এই লেটারগুলো কি থাকবে আর বেস কত থাকবে 16 থাকবে তাহলে আমরা বুঝে নেব কি সেটা অবশ্যই কি 100% হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আসলে আমরা আলোচনা করতে গেছিলাম কি
দশমিক সংখ্যা পদ্ধতি তো এখানে কি দেখবে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো কি থাকবে 1 থেকে কি দেখবে 9 পর্যন্ত অঙ্কগুলো থাকবে বা a b c d e f এই অঙ্কগুলো কি থাকবে না যদি কোথাও কি এই অঙ্কগুলো থাকে এটা কখনো কোশ্চেন কারো কি হবে না হেক্সাডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতি হবে না তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে শুধুমাত্র কি থাকবে 0 এবং 1 থাকবে 0 এবং 1 ছাড়া পৃথিবীর অন্য কোনো কি সংখ্যা এখানে কি আসবে না কাউন্ট হবে না যদি থাকে সেটা কি হবে না কখনো বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না আর এটা বেস থাকবে কি হবে 2 হবে বেস থাকবে বেস কি হবে 2 হবে তো 0 এবং 1 এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি 0 এবং 1 এই সংখ্যাটাকে আমি কি করি বেস 2 দিই এই সংখ্যাটা কি হবে বাইনারি হবে আবার সেম সংখ্যা এখানে যদি আমরা কি করি বেস 10 দিই তাহলে এই সংখ্যাটা কি হবে দশমিক সংখ্যা পদ্ধতি হয়ে যাবে কারণ কিসের কারণে বেসের কারণে কারণ 0 1 বাইনারি সংখ্যা আবার 0 একটা কিসের সংখ্যা দশমিকেরও সংখ্যা আবার 0 একটা কি অক্টালেরও কি সংখ্যা আবার 0 একটা কি হেক্সাডেসিমালেরও কি সংখ্যা বা অঙ্ক এরপর দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি এটা আমরা কি বুঝছি অক্টাল সংখ্যা পদ্ধতি যেটা সবচেয়ে বড় হলো কি এখানে 1 থেকে 7 পর্যন্ত কি থাকবে অঙ্কগুলো থাকবে এখানে আমাদের কারণ একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে কি এখানে কখনো কোন অবস্থাতে কি থাকবে না 8 এবং 9 এই দুটি অঙ্ক থাকবে না 8 এবং 9 এই দুটি অঙ্ক প্রবেশ করলে কোন অবস্থাতে সেটা কি হবে না অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না তাহলে দেখো 1 থেকে 7 পর্যন্ত কি থাকবে অঙ্ক থাকবে বেস থাকবে কত 8 এবং কি 8 এবং কি 9 এই দুটি অঙ্ক থাকবে না 8 এবং 9 থাকার পরে যদি তুমি কি করো তোমরা কি করো যে ওখানে বেস 8 দিয়ে দাও তাহলে কি হবে না এটা কখনো অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না অক্টাল সংখ্যা পদ্ধতি হতে কি হবে ওই 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থাকতে হবে এবং বেস কি থাকতে হবে 8 থাকতে হবে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো থাকলো এর পরবর্তীতে কি থাকলো 8 এবং 9 থাকলো তোমরা কি করলা বেস 8 দিয়ে দিলা তাহলে কোন অবস্থাতে সেটা কি হবে না অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না এর পরবর্তীতে আসো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সিনার উপায় হচ্ছে কি এখানে কি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো থাকবে তারপরে এ থেকে কি 1 পর্যন্ত কি আছে যে লেটারগুলো আছে ওই লেটারগুলো থাকবে এই লেটারগুলো থাকবে এখন এই ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এবং লেটারগুলো একসাথে বসতে পারে অথবা শুধুমাত্র লেটার বসতে পারে অথবা শুধুমাত্র কি অঙ্ক বসতে পারে আর বেসটা কি শুধু হতে পারে তাহলে যদি কি হয় বেস 16 থাকে বেস কি থাকে 16 থাকে আমরা কি করলাম এ বি দিলাম আর এখানে বেস কি দিলাম 16 দিলাম এটা কি হয়ে গেল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে গেল আবার 10 দিলাম 10 এর এখানে কি বেস 16 দিলাম সেটা কি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে গেল আবার আমরা কি করলাম দুটোটাকে মিক্সার করে দিলাম এ বি তারপরে 10 সরি 16 তাহলে দেখা যাচ্ছে এ বি এবং কি 10 দ্বারা পরে কি হলো সেটাও কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে গেল আমরা আজকে মোটামুটি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতির যে চারটা প্রকার এই চারটা প্রকার সম্পর্কে কি করলাম ধারণা দিলাম এবং তোমাদেরকে সংখ্যা পদ্ধতি যে চারটা উপায় কি চিহ্নের উপায়গুলো কি তোমাদেরকে মোটামুটি ধারণা দিলাম তো আজকে আমরা এই ক্লাসে এতটুকুর মধ্যে কি থাকবো সীমিত থাকবো তো তোমরা সবাই কি বাড়িতে ভালোভাবে কি করবা অনলাইন ক্লাসটা কি ফলো করার চেষ্টা করবা আমাদের অনলাইন ক্লাসের যে ফেসবুকে আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে কি করবা সাবস্ক্রাইব করবা এবং আমাদেরকে পরামর্শ দিবা কমেন্টস করবা তো তোমরা সবাই কি থাকবে ভালো থাকবে আজকের মতো আমরা এখানে কি আমাদের অনলাইন ক্লাসটা কি করলাম শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ